আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, তোমাদের জন্য এখানে একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু গো অন এ পিকনিক, একটি বনভোজনে যাওয়ার অনুমতির জন্য আবেদন। বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি কীভাবে লিখতে হবে চলো আমরা এই ক্লাসটি করার মাধ্যমে সেটা শিখে ফেলি। চলে যাচ্ছি মূল পড়ার দিকে। অ্যাপ্লিকেশনের শুরুতে আমাদেরকে ডেট বসিয়ে দিতে হবে, যেদিন তোমরা লিখবে অ্যাপ্লিকেশনটি সেদিনকে ডেটটা বসিয়ে দিবে। তারপর লিখবে দ্য হেডমাস্টার, এরপরে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে এবং বিদ্যালয়ের যে অ্যাড্রেস রয়েছে সেটাকে বসিয়ে দিবে। সংক্ষেপে বলতে গেলে প্রথমে তারিখ, তারপরে দ্য হেডমাস্টার, স্কুলের নাম এবং স্কুলের ঠিকানা। তারপরে আমরা এখানে সাবজেক্টটা বসিয়ে দেব। সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু গো অন এ পিকনিক। তারপরে আমরা লিখব এই শব্দটি স্যার। তারপরে দেখো উইথ ডিউ রেসপেক্ট, যথাযোগ্য সম্মানের সহিত, ওই দ্য স্টুডেন্টস অফ ইয়ার ইনস্টিটিউশন, আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, বেক টু স্টেট দ্যাট, নিবেদন করছি যে উই আর উইলিং টু অ্যারেঞ্জ এ পিকনিক অন ফ্রাইডে, আগামী শুক্রবারে আমরা একটি পিকনিকের আয়োজন করতে ইচ্ছুক। উই লাইক টু গো টু পাহাড়পুর, আমরা পাহাড়পুরে যেতে চাই। ইট ইজ এ হিস্টোরিক্যাল প্লেস, এটা একটা ঐতিহাসিক স্থান। উই হ্যাভ মেনি থিংস টু লার্ন ফ্রম দেয়ার, সেখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। উই উইল পে ফর দ্য পিকনিক, আমরা পিকনিকের ব্যয় বহন করবো। না উই নিড ইউর পারমিশন অনলি, এখন আপনার অনুমতি শুধু দরকার। উই দেয়ার ফোর, অতএব আমরা প্রে অ্যান্ড হোপ দ্যাট, প্রার্থনা করছি এবং আশা করছি যে ইউ উড কাইন্ডলি আপনি দয়া করে পারমিট আস, আমাদেরকে অনুমতি দেবেন টু অ্যারেঞ্জ দ্য পিকনিক, পিকনিকটির আয়োজন করতে আমাদেরকে অনুমতি দেবেন। ইয়োর্স অবিডিয়েন্টলি, আপনার বাধ্যানুগত, মাসুদ রানা, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের পক্ষে। তো বন্ধুরা, এখানেই ক্লাসটি শেষ হচ্ছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, নেক্সট টাইমে যত ভিডিও দেবো সেগুলো যেন পেতে পারো। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।